হাউস অব দ্য ড্রাগন সিজন টু এপিসোড টু এর নাম ছিল রনিরা দ্য ক্রুয়েল। নাম শুনেই বুঝতে পারছেন প্রথম এপিসোডের ভয়ানক কাণ্ডটির দায়ভার না চাইতেও রেনিরার উপরেই এসে পড়েছে। যদিও এপিসোড টুতে বিশাল বড় কোনো অ্যাকশন সিকোয়েন্স বা মাথা নষ্ট কোনো টুইস্ট আমরা দেখিনি, কিন্তু ছোট ছোট অনেকগুলো ঘটনা ঘটেছে যা আগামীতে ডান্স অব ড্রাগনের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক হাউস অব দ্য ড্রাগন সিজন টু এপিসোড টু এক্সপ্লেন ইন বাংলা। তবে তার আগে এক্ষুনি একটা লাইক ঠুকে দিন প্লিজ, যেন বাংলা ভাষী সমস্ত গেম অফ থ্রোনস ফ্যানদের নিকট ইউটিউব অ্যালগরিদম এই ভিডিওটি রেকমেন্ড করে। এপিসোড শুরু হয় ব্লারি স্ক্রিন আর নেপথ্যে কেওটিক নয়েজের মধ্য দিয়ে। আমরা বুঝতে পারি রাতের আধারে যা ঘটেছে প্রাসাদে তা প্রকাশ পেতেই পুরো প্রাসাদে বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে। একটা কুইক শটে দেখি জাহারিসের গায়ে দেওয়া কম্বলটি কুকুরকে শুকানো হচ্ছে যেন খুনির গন্ধ শুকে বের করা যায়। স্ক্রিন ব্লার থেকে পরিষ্কার হতেই একজন হ্যান্ডমেইডেনের হাতে সদ্য মৃত প্রিন্স জাহারিসের রক্তমাখা বিছানা চাদর দেখা যায়। ব্লাড এন্ড চিজ সাকসেসফুলি মেগোর দ্য ক্রুলের সুড়ঙ্গ দ্বারা পালিয়ে যায় ইমিডিয়েটলি, কিন্তু তারা প্রাসাদ থেকে পালাতে পারলেও কিংস ল্যান্ডিং থেকে পালাতে পারেনি। ঘটনার অল্প কিছুক্ষণের মধ্যে ব্লাড জাহারিসের ছিন্ন মাথা নিয়ে ধরা পড়ে যায়, যে মাথাটি সাইলেন্ট সিস্টারা জোড়া লাগায় শোকযাত্রার জন্য। কিং এগন দ্য সেকেন্ড ইমিডিয়েটলি পাগল হয়ে ওঠে। সে তার পিতার তৈরি করা ওল্ড ভ্যালেরিয়ার বিশাল স্টোন ম্যাপটি আঘাতে আঘাতে ভেঙে ফেলে। এটা স্পষ্ট ফোরশেডিং যে ইতিহাসবিদ কিং ভিসিরিসের শান্তির ওয়েস্টারসকে এগনের হাতে আমরা একটু একটু করে ধ্বংস হতে দেখব ভবিষ্যতে। প্রথম এপিসোডে আমরা অটো ও অ্যালিসেন্টকে যে দেখেছিলাম এগনকে কন্ট্রোল করা নিয়ে প্ল্যান করতে, দ্বিতীয় এপিসোডে জাহারিসের মৃত্যু সেই প্ল্যান পুরোপুরি ভেস্তে দেয়। তাকে না তার মা না তার নানা কেউই আর নিয়ন্ত্রণ করতে পারে না। এগন নিজেকে রেফার করে এই বলে যে তারা আমাকে নপুংস করে দিয়েছে, অর্থাৎ বই অনুযায়ী এগনের তৃতীয় সন্তান মেলোর টার্গিয়ানের জন্ম হবার আপাতত কোনো পসিবিলিটি নেই। প্রথম সিজনে আমরা এগনের একটি জারুদ সন্তান থাকার ইঙ্গিত পেয়েছিলাম যে কিনা স্লেভ হিসেবে বড় হচ্ছে। পরবর্তীতে তার আগমন ঘটবে কিনা তার সময় বলে দেবে। এমোড নিজের রুমে এসে দেখে টেবিলে সাজানো কয়েনগুলো নেই। সে বুঝতে পারে খুনিরা এসেছিল তার জন্যই, যেটা আমরা এপিসোডের শেষ দিকে এমোডকে বলতে শুনি ব্রথেল মাদামের নিকটে। প্রথম সিজনে আমরা এই ব্রথেল মাদামকে দেখেছিলাম, অবাক লাগছে এমোডকে এইখানে শিশুর মতো সম্পূর্ণ নগ্ন ও ভালনারেবল দেখে, এমনকি তার চোখে আইপেস্টিও নেই। এমোড মাদামের কাছে স্বীকার করে লুসিরিসকে ভুলে মেরে ফেলাটা তার ঠিক হয়নি। ছোটবেলায় বুলির শিকার হওয়াতে সে এমন ভিন্নভাবে বেড়ে উঠেছে, অর্থাৎ এই ব্রথেল মাদামের কাছে এমন শুধু ফিজিক্যালি নয় ইমোশনালিও যথেষ্ট পরিমাণে ওপেন। এদিকে জেআরএসের মৃত্যু অ্যালিসেন্টকেও তীব্র আঘাত করে। সে মনে করে ক্রিস্টেন কোলের সাথে তার হুকাপের শাস্তি গড তাকে দিচ্ছে। বাবার কাছে বিষয়টা সে কনফেস করতে চাইলেও অটো তা শুনতে রাজি নয়। অটো হাইটাওয়ারের মাথায় তখন অন্য প্ল্যান। অনেস্টলি বলি অটো হাইটাওয়ার যে কতটা কোল্ড ব্লাডেড পলিটিশিয়ান তা আমরা দ্বিতীয় এপিসোডে স্পষ্ট বুঝতে পারি। পুরো গ্রিন কাউন্সিলকে অটো কনভিন্স করে শিশু জাহারিসের মৃত শরীর নিয়ে কিংস ল্যান্ডিং জুড়ে শোকযাত্রা করতে। এই শোকযাত্রায় রনিরাকে খুনি ঘোষণা করে সাধারণ জনগণের সিম্প্যাথি এগন ও হেলেনার দিকে নিয়ে আসা হবে। এমনকি সেভেন রেলম জুড়ে রেনিরার এই তথাকথিত ঘৃণ্য কাজের চিঠি পাঠিয়ে গ্রিন টিমের সমর্থন নিয়ে আসা হবে। সন্তান শোকে কাতর এগন প্রথম দিকে নিজের মৃত শিশুকে এমন পলিটিক্যাল কাজে ইউজ করতে সমর্থ না হলেও অটো ও অ্যালিসেন্ট তাকে মিলে রাজি করায়। অটোর একটি বাক্য আমাকে প্রচন্ড হিট করে, জীবিত জেহারিসের চেয়ে মৃত জেহারিস কয়েকশো নাইটের সমান কাজ করবে। হেলেনাও এই পাবলিক ফিউনারালে সমর্থন ছিল না, কিন্তু অ্যালিসেন্ট নিজে তার সাথে দাঁড়িয়ে মেয়েকে এমন শোকার্ত অবস্থাতেও রাজনীতির চাল খেলতে বাধ্য করে। খেয়াল করলে দেখবেন গত এপিসোডে হেলেনা জেহারিসের জন্য যে কাপড়টি সেলাই করছিল সেটাই গায়ে জড়িয়ে জেহারিসের ফিউনারাল হচ্ছে। এগন তার মা ও বোনের সাথে ছেলের শোকযাত্রায় অংশ নেয় না, কারণটা অবশ্যই এমন ওপেন ফিল্ডে কিং এর উপস্থিতি নিরাপদ নয়। অন্যদিকে এগন এই সময় ল্যারিসের সাথে ব্লাডের ইন্টারোগেশন রুমে যায়। সেখানে ব্লাড স্বীকার করে ডেমন টার্গেটের আদেশে সে এই কাজ করেছে, এগন তাকে আঘাতে আঘাতে মেরে ফেলে। অন্যদিকে বেচারি হেলেনা সাধারণ মানুষের আহাজারি নিশ্চোখে দেখে বটে, কিন্তু ঠিকমতো সবকিছু উপলব্ধি করতে পারে না। শোকযাত্রাটি হাইটাওয়ার ও টার্গেরিয়ান সৈনিক দ্বারা পরিবেষ্টিত হয়, যার সামনে দুজন হাইটাওয়ার মেড রেনিরাকে বিভিন্নভাবে অভিশাপ দিতে থাকে। উপস্থিত জনতার ভিড়ে আমরা ক্যাট নামে একজন তরুণীকে দেখতে পাই, যাকে এপিসোডের শেষ দিকে আমরা গত এপিসোডে ইন্ট্রোডিউস হওয়া হিউ হ্যামার নামে একজন কামারের স্ত্রী বা লাভার হিসেবে দেখি। হিউ ড্রাগন কিলার স্কর্পিয়নের বর্শা তৈরি করে, কিন্তু লোহার অভাব আর রাজদরবার থেকে পাওনা টাকার বাকি তাকে অসহায় করে তুলেছে, জিনিসপত্রের দাম বাড়তি। মূল ফায়ার অ্যান্ড ব্লাড বইয়ে যে হিউ হ্যামার চরিত্রটি আছে তার থেকে এই হিউ এর ক্যারেক্টার বেশ ভিন্ন মনে হচ্ছে। সম্ভবত আমরা এই ফ্যামিলিটির মাধ্যমে স্মল ফোক্স বা সাধারণ মানুষের পার্সপেক্টিভ দেখব হাউস অব ড্রাগনে। যাই হোক, হেলেনা সবার সামনে মেন্টাল ব্রেকডাউনের শিকার হয়। বেচারি চোখের সামনে সন্তান হারিয়েছে, মা তাকে জোর করে পাবলিকের সামনে এনেছে, তার ভাই ও স্বামী কিছুই না বলে
পরে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। সত্যি হেলেনা একটা আনফর্চুনেট ক্যারেক্টার। এদিকে ড্রাগনস্টোনে ব্ল্যাক কাউন্সিলও জেহারিসের মৃত্যু সংবাদে শকড হয়। ব্ল্যাক কাউন্সিলের একাধিক মেম্বার সত্যি সত্যি মেনে নেয় সন্তান সহকে কাতর রেনিরা এমন নিষ্ঠুর আদেশ দিয়েছে। রেনিরা যখন তার কাউন্সিলকে বলার চেষ্টা করে সে অ্যামন্ড ছাড়া আর কাউকে চায়নি, তখন রেনিস ও ডেমন পরস্পরের প্রতি কোল্ড লুক দেয়। রেনিরা বুঝতে পারে ডেমন ছাড়া এমন বোকামো আর কেউ করতে পারে না। সে প্রাইভেটলি ডেমনকে চার্জ করে। রেনিরা তাকে স্পষ্ট করে বলে তার বাবা ভিসেরিস যে রক্তের নেশার জন্য ডেমনকে এয়ারনা বানিয়ে তাকে বানিয়েছিল, সেই একই কারণে এখন রেনিরা ও ডেমনকে বিশ্বাস করতে পারছে না। রেনিরা বলে নিজের সিংহাসনে বসতে না পারে ডেমন রেনিরাকে ইউজ করেছে তার খুনুখুনি নেশা মেটাতে। ডেমন পাল্টা ব্লেম দেয় রেনিরাকে, বলে তার বাবার মতো রেনিরাও রক্ত ঝরাতে ভয় পায়। জেহারিসের মৃত্যু একটা মিস্টেক, সে শিশুকে হত্যা করতে নির্দেশ দেয়নি। কিন্তু রেনিরা তাকে বিশ্বাস না করায় ডেমন কাউকে কিছু না বলে তার ড্রাগন ক্যারাক্সিস নিয়ে বেরিয়ে পড়ে। জ্যাকারিসের ধারণা হলো ডেমন হেরান হলে যাচ্ছে, যেই হেরান হল স্ট্র্যাটেজিক পয়েন্ট অফ ভিউতে খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমানে অ্যাগনের পক্ষের লর্ডের অধীনে আছে। আর ডেমনের জন্য এটা একটা সুযোগ রেনিরার বিশ্বাস পুনরায় অর্জন করতে। যে হয় স্টপ স্টিন অধিকার করে সে ভিসেরিসের বিশ্বাস অর্জন করেছিল প্রথম সিজনে, রেনিস ও লর্ড করিসও তাই ভাবে। রেনিরা ডেমনের বড় মেয়ে বেলাকে ড্রাগন মুন ড্যান্সার নিয়ে ড্রিফ্ট মার্কেট উপর পাহারা দিতে বলে, যে কাজটা তার ছেলে জ্যাকারিস করতে চেয়েছিল কিন্তু রেনিরা অনুমতি দেয়নি। এদিকে মৃত জেহারিসের রক্তমাখা বিছানা সরিয়ে নেওয়া দেখে স্যার ক্রিস্টিন কোল বিবেকের দংশনে ভোগে। সে জানে কমান্ডার অফ কিংসগার্ড হিসেবে তার অবস্থান এলিসেন্টের বিছানায় নয়, রাজ পরিবারের পাহারায় দরকার ছিল। কিন্তু নিজের ঘাড়ে দোষ না নিয়ে ক্রিস্টিন কোল একজন পাক্কা ম্যানিপুলেটরের মতন নিরীহ স্যার আরিককে গ্যাসলাইটিং করতে শুরু করে। স্যার আরিকের যমজ ভাই এরিক রেনিরার পক্ষে, তাই আরিককে বিশ্বাসঘাতকতার ব্লেম দেয় ক্রিস্টিন কোল। আরিক জানায় হত্যাকাণ্ডের সময় সে কিং অ্যাগনের সাথে ছিল, কিন্তু ক্রিস্টিন কোল বলে তাকে আনুগত্য প্রমাণ করতে হবে। আরিককে একা যেতে হবে ড্রাগন স্টোনে, তার যমজ ভাই এরিক সেজে রেনিরাকে হত্যা করতে হবে, তবেই আরিক প্রমাণ করতে পারবে সে গ্রিন টিয়ার প্রতি অনুগত। আরিক কোন উপায় না পেয়ে রাজি হয়ে যায়। ক্রিস্টিন কোলের ম্যানিপুলেশন পাওয়ারে আমি সত্যি হতভম্ব। আমরা একটা ছোট্ট সিনে রেনিরাকে ডেমনের সাথে জন্ম নেওয়া দুই সন্তান অ্যাগন দ্য ইয়াঙ্গার এবং ভিসেরিস দ্য সেকেন্ডকে দেখি। ইয়াপ, আরো একটা অ্যাগন, যাদের আমরা প্রথম সিজনে দেখেছিলাম। টার্গেরিয়ান শিশুদের মতো এই বাচ্চারাও ড্রাগন নিয়ে খেলা করে। এদিকে এলিসেন্ট ও ক্রিস্টিন কোল তাদের অবৈধ সম্পর্ক ফাঁস হয়ে যায় কিনা তা নিয়ে খুবই চিন্তিত। এলিসেন্ট ওর নিন্দলজ্জের মতো তার শোকাতুর মেয়ে হেলেনাকেও জিজ্ঞেস করে বিষয়টা নিয়ে, কারণ তাদের অপকর্মের একমাত্র সাক্ষী সে। এলিসেন্ট ও কোলের ভণ্ডামি এখানে স্পষ্ট। প্রথম সিজনে এলিসেন্ট নিয়মিত রেনিরার চরিত্র নিয়ে তাকে কটাক্ষ করেছে। অন্যদিকে ক্রিস্টিন কোল রেনিরার জাস্ট লাভার হয়ে থাকতে চায়নি। সে বলেছিল সে কুইন হোর হবে না, তো এখন সে কি হয়েছে? যাই হোক, হেলেনা মায়ের কাণ্ড গোপন রাখলেও লর্ড লেরিসের নিয়োগ করা হ্যান্ডমেডনরা কথাটা কতটুকু গোপন রাখবে কে জানে। বেলাকে ক্রসবো শুট আউট প্র্যাকটিস করতে দেখি আমরা একটা শটে, যেখানে সে আর জ্যাকারিস তাদের বাবাদের নিয়ে কথা বলে। বেলা বলে ডেমনকে নিয়ে, আর জ্যাকারিস প্রথমে বলে রেনিরার প্রথম স্বামী লেনর ভ্যালেরিয়ানকে নিয়ে, এরপর বলে হারউইন স্ট্রংকে নিয়ে। অর্থাৎ সমকামী লেনর রেনিরার স্বামী হলেও জ্যাকারিস ও বেলা দুজনেই জানে তাদের আসল পিতা কে ছিল। লেনরের কথা যখন উঠলই তখন এই অংশে বলবো গত এপিসোডে ইন্ট্রোডিউস হওয়া অ্যালান অফ হালের ছোট ভাই অ্যাডাম অফ হালকে নিয়ে। আমি আপনাদের এখানে স্পয়লার দিব না, জাস্ট দ্বিতীয় এপিসোডে বলা কথাগুলো সাজিয়ে দিচ্ছি। অ্যাডাম স্পেসিফিক বলে লর্ড কর্লিস তাদের প্রতি ঋণী, তাই অ্যালান ও তার নৌবহরকে প্রধান সঙ্গী করা উচিত। আমি বই থেকে কোনো স্পয়লার দিচ্ছি না, শুধু খেয়াল করিয়ে দেই। পরের একটা সিনে অ্যাডাম দূর আকাশে উড়ে যাওয়া যে ড্রাগনটি দেখে আনন্দিত হয়েছিল তা হলো সিসমুক। সিসমুক হলো লেনর ভ্যালেরিয়ানের ড্রাগন, যে গত সিজনে মরে যাওয়ার অভিনয় করে পালিয়ে গিয়েছিল নিজের সমকামী প্রেমিকের সঙ্গে। ড্রাগন স্টোনের রেনিরা একটা ইতিহাসের বইয়ের পাতা উল্টায়, যেখানে অ্যাগন দ্য কঙ্কারারের সাথে তার দুই ওয়াইফ সিস্টার ভিসেনিয়া ও রেনিসকে দেখা যায়। পাতা উল্টালে ভিসেনিয়াকে ভেগারের সাথে একটা ছবিতে দেখি আমরা, অর্থাৎ রেনিরা লুসিরিসকে হত্যাকারী ড্রাগন ভেগার সম্পর্কে পড়াশোনা করছে। ইন্টারেস্টিং। এরপর বেশ একটা অকওয়ার্ড মোমেন্ট তৈরি হয়, কারণ রেনিরা না জেনেই চেম্বারে ডেকে আনে লেডি মাইসেরিয়াকে। রেনিরা মূলত ডেমনের কতটুকু হাত আছে জেহারিসকে হত্যা করতে তা জানতে চেয়েছিল, কিন্তু এই মাইসেরিয়া যে একদা ডেমনের রক্ষিত ছিল তাকে বিয়ে করতে চেয়েছিল সেই নারীকে চিনতে পেরে প্রথমে সে কিছুটা কনফিউজড হয়। মাইসেরিয়া জানায় ডেমন তাকে মুক্ত করার শর্তে ব্লাড এন্ড চিজের খবর এনে দিয়েছিল, কিন্তু ডেমন নিজেই এখন উধাও। রেনিরা অবশ্যই ডেমনের প্রমিসকে অনার করে মাইসেরিয়াকে মুক্ত করে দেয়, যা তার লাইফ সেভ করে। মাইসেরিয়া যদি মুক্ত না হতো সে ড্রাগন স্টোনে ইম্পোস্টার যমজ ভাই আরিককে দেখে স্যার এরিককে ইনফর্ম করতে পারত না। অর্থাৎ রেনিরা অ্যাকচুয়ালি মাইসেরিয়াকে মুক্ত করে নিজের জীবন বাঁচিয়েছে। যাই হোক, রেনিরা মাইসেরিয়াকে গলার দাগ সম্পর্কে জিজ্ঞাসা করে। বই কিংবা শোয়ে এই দাগের কারণ বলা না হলেও আমরা অনুমান করি মাইসেরিয়া যখন স্লেপ ছিল তখনকার দাগ এটি। নর্মালি সে কেপ বা কাপড়ে তার গলা ঢেকে রাখত। ব্লাড মরার আগে র্যাট ক্যাচার চিজের কথা বললেও তার আসল নাম সে জানত না, তাই এগন
নগরীর সমস্ত র্যাট ক্যাচারদেরকে জনসম্মুখে ফাঁসি দিয়ে দেয়, যার মধ্যে চিজো ছিল। তার কুকুরটি এবং বাকি সব র্যাট ক্যাচারদের পরিবার স্বজন আহাজারি করে এগনকে অভিশাপ দিতে থাকে। জেহাজের শোকযাত্রা এগনের প্রতি যে সমর্থন এনেছিল তা নষ্ট হয়ে যায় এতে। অটো মেজাজ হারিয়ে এগনকে ক্রিস্টেন কোলের সামনে গালমন্দ শুরু করে। এরপর যখন ক্রিস্টেন কোলের প্ল্যান শুনে সে, অর্থাৎ স্যার আরিক্কিদের নিরাকে মারার প্ল্যান, সে প্রচণ্ড হতাশ হয়। এগনকে অটো তার বাবা ভিসেরিসের লিগেসি মনে করিয়ে দেয়। এগন বলে তার বাবা তাকে কিং বানিয়েছে, তার অথরিটি আছে। অটো উত্তর দেয়, তুমি তাই মনে করো? প্রিয় দর্শক, আমরা জানি ভিসেরিস এগনকে কিং বানায়নি। এগন কিং হয়েছে তার মা ও নানার ষড়যন্ত্রে। এগন আর এক মুহূর্ত দেরি করে না এই প্রত্যুত্তর পেয়ে। সে অটোকে হ্যান্ড অব দ্য কিং থেকে ডিসমিস করে এবং ক্রিস্টেন কোলকে নতুন হ্যান্ডের দায়িত্ব দেয়। এদিকে রিডার কক্ষে ইম্পোস্টার আরিক প্রবেশ করে। কুইনকে বাঁচাতে সময় মতো আসল এরিকও ছুটে আসে। বইয়ে দুই ভাইয়ের লড়াই নিয়ে একাধিক ভার্সন আছে, তবে শেষটা দুজনের অলমোস্ট একই সাথে হয়। এপিসোডে আমাদের দেখানো হয় স্যার এরিক ইম্পোস্টার ভাইকে হত্যা করে, কুইনকে বাঁচালেও নিজের আত্মগ্লানিতে আত্মহত্যা করে। অটো হাইটাওয়ার মেয়েকে এসে জানায় তার ছেলে তার বাবাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে, সে প্রাসাদে আর থাকতে পাবে না। ওল্ড টাউনে অ্যালিসেন্ডের তৃতীয় ছেলে, যাকে আমরা এখন পর্যন্ত শোয়ে দেখিনি, ড্যারেন টার্গেরিয়ান আছে, সেখানে গিয়েও লাভ নেই। অ্যালিসেন্ড বলে অটোর যাওয়া উচিত হাই গার্ডেনে, গিয়ে সেখানে সমর্থন আদায় করা উচিত, এরই মধ্যে সে এগনকে নিয়ন্ত্রণ করবে। অ্যালিসেন্ড পুত্রের ঘরে গিয়ে তাকে হু হু করে কান্নারত অবস্থায় দেখে। আশ্চর্যের বিষয়, সন্তানের পাশে না গিয়ে সে নিজ ঘরে ফিরে যায়, যেখানে তার বিছানায় সদ্য নিয়োগপ্রাপ্ত হ্যান্ড ক্রিস্টিন কোল অপেক্ষা করছে। অ্যালিসেন তাকে দুটো থাপ্পড় দিলেও নয়া হ্যান্ডের হাতের ছোঁয়ায় গলে যায়। দ্বিতীয় এপিসোড এখানেই শেষ হয়ে যায়। প্রিয় দর্শক, রেনিরা ও অ্যালিসেন্ড কখনো আবার একসাথে হতে পারবে কিনা তা না জানলেও, আগামী বছর রিলিজ পেতে যাওয়া ডেয়ার ডেভিল ব্রন এগেইনে পানিশার ও ডেয়ার ডেভিল আসবে একসঙ্গে। এই বিষয়ে বিস্তারিত জানতে স্ক্রিনের উপর আসার লিঙ্কে ক্লিক করুন। চলুন আপনাদের শোনাই সেই গল্প।